হুজাইফা তোমাকে একটা প্রশ্ন করি, বলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? যে বড় তার সম্মান বেশি, বাপ বড় তাই বাপের সম্মান বেশি, বাপ বড় বলে বাপের সম্মান বেশি। আর মায়ের তোমার ছেলে আর তুমি যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকো তাহলে কাকে তুমি বাপ ছেলেকে সম্মান করবে না তোমার ছেলে তোমাকে সম্মান করবে না? ছেলে বাপকে সম্মান করবে তাহলে বড় বড় সম্মান। কিন্তু আমি তো বলেছি মার বাপ, আমি তো ছেলে আর বাপের কথা বলিনি। বাপের সম্মান বেশি কেন? বাপ বড়, বাপ খেটে খাওয়ায়, রোজগার করে খাওয়ায়, আর বাপের সাথে বিয়ে না হলে মাটা পাবে কবে? সে ঠিক আছে, বিয়েটা আলাদা জিনিস, কিন্তু হাদিস কোরআন কি বলছে সেটা তো শুনতে হবে। আল্লাহ রাসূল বলছে যে তোমার মায়ের সম্মান আর কিসের জন্য সম্মান বড়? আমি বলে দেব। আচ্ছা, অবশ্যই বলতে হবে, আমিও বলবো মায়ের সম্মান কেন বেশি। তো আমি একটু মায়েদের দিকে যাই, কেন ছেলেদের একটু বেশি, একটু পালাই এদিকে। ঠিক আছে, দেখি মায়েরা একটু আমাকে সহযোগিতা করবেন, কেন আপনাদের নামে বলবো তো। হাদিস কোরআন কি প্রমাণ দিচ্ছে শোনো। আচ্ছা, হাদিস কোরআন দেবে তার প্রমাণ, হাদিস কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিল বাপের আগে মায়ের আগে বাপের পরে। অবশ্যই, ঠিক আছে, তাহলে বাপ তো আগে এসছে দুনিয়াতে, কে আগে এসছে বাপ না মা? কে আগে এসছে? পিতা আদম প্রথমে এসছে। আল্লাহ পিতা আদমকে সৃষ্টি করলেন, তো সে বড়, তাকে সম্মান করতে হবে না? কিন্তু বাপ আদম আসলো বলে তো মা হাওয়া এসছে, তুমি মা মা করছো। শোনো, পিতা আদমের থেকে মা হওয়ার পাঁজরের হার একটা বেশি আছে কিন্তু, তাই না? পিতা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছে, আমরা মাওলানা লাগে যে ওই কি দিয়ে সৃষ্টি করেছে অতটা শুনতে হবে তো না? শোনো, হ্যাঁ বলো, আমার কথা শোনো। আচ্ছা, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিলো সিজদ। তোমারে বাবা, তুমি বলছো যে পিতা আদমকে সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপ বড়, কিন্তু মা জননী কত কষ্ট করে নিজের গর্ভে নিজের সন্তানকে রেখে কত কষ্ট করে জন্ম দেয় সেটা তুমি জানো? এটা কিন্তু বাপেরা পারবে না। মায়ের সবর কত, মায়ের ত্যাগ কত, সেটা যদি বাপেরা জানতো তাহলে মাকে ভালো এত কষ্ট দিত না। তো শোনো, ঠিক আছে বলো, আমিও বলবো। কত যত না সখিল গর্ভে তোমার ধরে, শোনো তুমি যদি বুঝতে তাহলে মাকে এত ছোট করতে না। কত যত না সখিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে পাতলি মায়েরই উদরে। যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার আব্বা তোমাকে খেটে খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত তুমি খেয়ে বেঁচেছিলে 10 মাস 10 দিন, তাই না ভাই? বলছে শুনুন, কত যত না সখিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে পাতলি মায়েরই উদরে, আর স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল। হো যায় ফা তুমি বলো আর গানের আঁখি খোলো, হো যায় ফা তুমি বলো আর গানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। হাদিস কোরআন, মায়ের দোয়া যদি থাকে, হ্যাঁ কি হয়েছে পরে বলবো, এটা কেন এর কেন আলোচনা না, পরে থাকো পরে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নেবো, কিন্তু তোমাকে দেবো না, তুমি পরে থাকো না, এর কারণ আমি বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বললে মায়ে মা খাওয়ায়, মা সব করে, তুমি বলো তো তোমার বাপ যদি বাজার করে আর না নে, তোমার বাপ তোমার মা কোথায় পাবে রান্না করে খাওয়াবে, পানি খাওয়াবে? আমার মা ভিক্ষা করে এনে খাওয়াবে আমাকে,
ভিক্ষা করে সব মা কি ভিক্ষা করবে আমার মায়ের কথা বলেছি ও শুধু তোমার মা কথা বললে হবে এখানে এখানে এত মা আর এত বাপ রয়েছে সব বেকার এখন যদি আমার আব্বা না থাকে আমি কি করব বলো আচ্ছা শোনো বাপ এই দুনিয়াতে খেটে খুটে রোজগার করে আনে তুমি বলে মায়ের গর্ভে থাকি দশ মাস দশ দিন মা কষ্ট করে আমি বলি কষ্ট করে না মায়ের বিশাল কষ্ট কিন্তু বাপের কি কোনো দাম নেই এরম হয় এতজন বাপের ভিড় আর মায়ের ভিড় কম আর তুমি আজকের বাপকে বদনাম করছো শোনো মায়েরা মায়েরা যে রান্নাবাড়া করে বাপ আনে এবং একটা ছেলেকে বড় করতে গেলে একটা লোকের দেখবেন একটা মানুষের বাপের মাথা চুল উঠে যায় এই গায়ের জামা ছিঁড়ে যায় পায়ের জুতো ছিঁড়ে যায় একটা ছেলেকে মানুষ করতে করতে যার বাপ এই দুনিয়াতে নেই যে এতিম তাকে জিজ্ঞেস করবে যে বাপ না থাকলে কি কষ্ট আর তুমি এমন বলছো জানো আব্বার কোনো প্রয়োজন নেই আচ্ছা বলো আমি তো সুরে বললাম তুমি একটু সুরে বলো কে বাপ না হলে দুনিয়ায় আসবে আচ্ছা ঠিক আছে জানো বলো আরে যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা আচ্ছা ওইদিকে দেখুন আরে যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা ওই পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা কেন ওই খেটে খেটে বাবা খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাহার আধার পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাহার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে মায়ের জীবন সুখে কাটে না তোমার বাপ যদি না থাকে তোমার মার কাছে সারা জীবন কি করে কাটবে আর তোমার মা যদি তোমার আব্বার কাছে না থাকে ডাক করে বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি চলে গেলে হোটেল শোনো রমজান মাসের আগে রোজা রাখতে হবে শোনো আমার মা যদি বাপের বাড়ি চলে যায় রাগ করে কদিন থাকবে এক সপ্তাহ এক মাস হোটেল খোলা আছে হাজির হোটেল হাজির থেকে হাজির হোটেলে কদিন খাবে ডাকের গড়ি শেষ হয়ে যাবে সব শেষ শুনলাম হোটেলে খেতে খেতে জন্ডিস হয়ে যাবে কিন্তু মায়ের হাতের রান্না খেলে সব রোগ শেষ হয়ে যাবে শোনো তুমি বললে যে আব্বা খেটে খাওয়ায় আব্বা হ্যান করে ত্যান করে তাই আব্বা বড় কিন্তু আমি একটা তোমাকে প্রশ্ন করি তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে তাই তো হ্যাঁ এগুলো কিসের জন্য করছো কিসের জন্য আল্লাহকে ভয় করি আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহকে রাজি করানোর জন্য এবং জাহান্নামায় গেলে ভূত মারবে জাহান্নামায় গেলে আগুনে পোড়াবে আর মারবে ওইখানে জাহান্নামার ভয়েতে আর আল্লাহ যদি জান্নাতে কোনোদিন নসিবি রাখে তাহলে যাবো তুমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এবং জান্নাতে যাওয়ার আশায় এই ইবাদত গুলো করছো কিন্তু তুমি জানো তোমার জান্নাত কোথায় আছে জান্নাত আল্লাহ আটটা জান্নাত দেবে কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো তোমার জান্নাত তোমার মায়ের কদমের তলায় তুমি যত ইবাদত করো আটটা জান্নাতে যাও সেই জান্নাত কিন্তু তোমার মায়ের কদমের তলায় হবে শোনো আমি সুরে বলছি জান্নাত দেখে হেরিয়ে দেবে তাহলে সেটা সময় আসলে দেখা যাবে কি ভাই শোনো মায়ের কদম তলে আছে ছেলেরই জান্নাত হেরে যাও নাকি জান্নাত মায়ের কদম তলে আছে ছেলেরই জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত কেন যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা মানানো হয় যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা মানানো হয় এক ফোঁটাও দুধের দে না শোধা যাবে না দুনিয়ায় কেন মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না
মায়ের মনে যদি কষ্ট দাও তুমি জান্নাতে যেতে পারবে না যতই নামাজ পড়ো রোজা রাখো হজে যাও দান খয়রাত করো সব বেকার হয়ে যাবে চলে গিয়ে আমরা হেরে যাও বাপেরা আজ আর বাপেরা এতজন রয়েছে আজকে জিতবো না আমরা জিতবো আর একবার তকবীর দাও একে আওয়াজটা শুনিয়ে দাও বাপেদের দমকি নারায় তাকবীর এই দেখ জিতে গেছি শোনো বজাইফা আমার মায়েদের জোরে আল্লাহু আকবার বলতে নেই জোরে কথা বলতে নেই তাই বলে কি আমি হেরে যাব আমি যদি এক্ষুনি বলি আমার জন্য কত টাকা পাঠাবে জানো শোনো না এখানকার মায়েদের হাঁস মুরগি নেই এই যে ডিম বিক্রি করে হাঁস মুরগি আগে আছে সবে ধান কেটেছে তাই না আচ্ছা আমার জন্য ডিম পাঠাবে আচ্ছা ঠিক আছে দেখা যাবে শোনো তাহলে তুই বলে আমার মায়ের পায়ের তলায় জান্নাত তাহলে এখানে আমি হেরে আছি তাহলে শোনো अरे पिता आदमेर पाथर होते मा गवा के बनाए अच्छा मन दिए सुन बे अरे पिता आदमेर पाथर होते मा गवा के बनाए अरे हावर जन्नत रखिलो अल्लाह आदमेर पायर तलाय ओई हावर जन्नत रखिलो अल्लाह आदमेर पायर तलाय अरे ओ कलम भाई बोलो ओ कलम भाई सुनो ओ कलम भाई पिता के तुम करो ना अवहेला अच्छा हैं अरे ओ कलम भाई पिता के तुम करो ना अवहेला कारण तुम्हार मायर जन्नत तुम्हार बापर पायर तला की बुझलो की बुझलो ठीक है जरा ठीक है की ठीक है अरे ओ कलम भाई पिता के तुम करो ना अवहेला अरे तुम्हार मायर जन्नत तुम्हार बापेर पायर तला अर बापेर की मर्यादा तुम बुझबे केमन कोरे बापेर की मर्यादा तुम बुझबे केमन कोरे बाप के जिनिस जिज्ञेस करो एतिम छेले के धोरे जरा आज के पिता गादा तारा दुनिया बेसा गादा जरा आज के पिता गादा तारा दुनिया बेसा गादा তাই পিতার মনে কেউ কোনদিন দুঃখ দিও না মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা সোজা করো তোমার আর কোনো বুদ্ধি কাজ করবে না বন্ধ করে দিলে নাকি ভয়েতে হ্যালো হ্যালো বন্ধ করে দি শোনো ভয়তে বন্ধ করে কেন ভয়তে বন্ধ করব কেন মা সব সময় জিতে থাকে কিন্তু জিতেও হেরে যায় মা হেরে গেল হ্যালো হ্যালো শোনো না মার মাইক গন্ডগোল করছে বুঝলে হ্যালো হ্যালো ভাই মাইক মানে তোমার মায়ের এত দোয়া আছে মাইক বন্ধ হয়ে গেল ভয়তে হ্যালো হ্যালো ঠিক করো এটা একটু করে বাড়িয়ে দাও তাহলে হ্যালো হ্যালো শোনো মা জননী সারা দিন কষ্ট করে বাপের জন্য রান্না করে কত কষ্ট করে তাই না ভাই কিন্তু সন্ধ্যাবেলায় বাপ মদ খেয়ে এসে সেই মাকে মারে সব তাই না সব বাপেরা মদ খায় সব মা সব বাপের কথা বলছি না ভয় তো এগুলো কিন্তু মায়ের এত সম্মান মায়ের এত কদর আর শোনো আমি যদি তুমি বললে যে মায়েদের মারে বাপেরা মদ খেয়ে আর অনেক মারা আছে এসে ঘরে এসে এমন গানেতে কথা তোলে আর শাওড়ির সঙ্গে আর বাপের সাথে ঝামেলা বেঁধে নাকি মায়েরা ডেঞ্জার নেই খালি বাপেরা একাই ডেঞ্জার বাপেরাই বেশি ডেঞ্জার মায়েরা কিছু কিছু মায়েরা আছে কানের ডাক্তার এমন তোমাকে কানে ডাক্তারি করবে ঘরে সবাই সঙ্গে ঝামেলা তুমি একা শোনো এই ঝগড়া করতে করতে সারা রাত পার হয়ে যাবে আর আমার ভাইরা বলবে এরা শুধু গজল গাইতে এসে ঝগড়া করেছে আমার মনে হয় ঝগড়া করার আর ঠিক হবে না ডিসমিস করে নেওয়া দরকার শোনো এবারে লাইনে আসছে শোনো ও খোদাইফা ও খোদাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ খোদাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না বাপ কেন এতক্ষণ তো শুধু মামা করছিল তুমি তো আব্বা করছিলে এতক্ষণ মামা করছিল তো হ্যাঁ আমি মাকে বাদ দিইনি আমি বলি মায়েরও সম্মান আছে হ্যাঁ তা আমি আব্বাকে বাদ দিয়েছি কোথায় তুমি কোথায় আব্বা বলেছো আমি বলেছি মায়ের সম্মান বেশি আব্বার থেকে আব্বাকে কি একদম ঠেলে ফেলে দিয়েছি আব্বারও দরকার মায়েরও দরকার শোনো ও খোদাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না अरे ओ कलम भाई ओ कलम भाई एबार तुम सोजा रास्ता एसो अरे ओ कलम भाई एबार तुम सोजा रास्ता एसो ए झगड़ा झाटी शेष करे ओ लाल फाका चेयारे बसो
তোমার জন্য একটা চেয়ার ফাঁকা করে যে গপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, এই ঝগড়া ঝাটি শেষ করে ফাঁকা চেয়ারে বসো। আরেকটা কথা বলে নি দাও, তুমি খুব মামা করলে সারাক্ষণ আর বাপেরা টাকার মালা দিলে তুমি একা নিয়ে নিলে। শোনো এই টাকাটা আমার ভাইরা এনেছে আমাদের মায়ের কাছ থেকে চাঁদা তুলে, এই অনুষ্ঠানের জন্য চাঁদা কারা বেশি দিয়েছে? আমার মায়েরা দিয়েছে তো। শোনো না, হ্যাঁ একদম মায়েরা চাঁদা দিইনি এই টাকা। ছি 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 ছি, মায়েরা কিপটে এইখানে, এখানে মায়েরা এই দেখো এই ভাইগুলো অনেক করতে নিয়ে দাঁড়িয়েছিল সেই সকালে। চাঁদা দেননি? না না না, ছি 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 ছি, এ বদনাম করে দিলে। শোনো আগের আগের বার তিন দিবে কি জিজ্ঞেস, আগের বছর দিয়ে দেবেন কিন্তু, তাহলে আমি ফের আব্বার দলে চলে যাব। ও হোজাই পা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না, আর ঝগড়া করতে করতে সারা রাত পার হয়ে যাবে, ঝগড়া শেষ হবে না। আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, এই ঝগড়া ঝাটি শেষ করে ফাঁকা চেয়ারে বসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, বলে এ মেঘান্নান কদর করো দুজো নারী সমান। হাদিস কোরআন তোমারে বাবা দেবে তার তোমার, বলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা গড়লো সবার পিতা আগো, এমন কথা বলেন শেষ পয়গম্বরে, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। হাদিস কোরআন তোমারে বাবা। মায়েরা এরকম আমাকে অপমান করলেন, যাক আল্লাহ বিচার করবে। আজকে দেখে নিলে তো না? ঠিক আছে, শোনো না আমার মায়েরা।